নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে আগামী 5 দিনের মধ্যে এই রাশিগুলির কপাল খুলবে, এই রাশিগুলির ভাগ্য চমকাতে চলেছে আগামী 5 দিন। হোয়াই, কেন? কৌশিকদের প্রোগ্রাম মানে কিন্তু টোটালটা লজিক্যালি কিন্তু আমি বুঝাই, ওই দুম করে পড়ে ফেললাম এই রাশিগুলি কোটিপতি, এটা কিন্তু কোনো লজিক নয়। কি কারণে আগামী 5 দিন এই রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে? দেখুন, লাক্সারি রাশি, ভোগের রাশি, সেটি হচ্ছে বৃষ রাশি। সুখ সমৃদ্ধির রাশি বৃষ রাশি। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। আজ সন্ধ্যা 6:05 রবি রাশি পরিবর্তন করে লাক্সারি রাশি, ভোগের রাশি আপনার বৃষ রাশিতে প্রবেশ করেছে। বৃহস্পতি এবং রবি একত্রে 19 মে পর্যন্ত একসঙ্গে অবস্থান করবে, যার ফলে এই 5 রাশির ভাগ্য খুলতে চলেছে। দেখুন, এই 5টা দিন এই রাশিগুলির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক হতে চলেছে। আপনাদের এই সময় লটারি প্রাপ্তি, ফাটকা থেকে যারা অনলাইন ট্রেন্ডিংয়ে যারা টাকা লাগান সেখান থেকে আপনারা লাভ পাবেন। আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি, বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে। আমি একটি কথা আপনাদেরকে বলি, যারা ভিডিওটি শুনছেন আপনারা কেটে কেটে ভিডিওটি দেখবেন না, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, শেয়ার বাজার, লটারি, ফাটকা থেকে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ রাহু কলিযুগে অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, রাহুর বলবত্তাকে বৃদ্ধি করলে আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু হবে। তাই রাহু রক্ষা কবচ পরিধান করুন। এই আগামী 5 দিনের মধ্যে আপনাদের বড় বড় বিগ অ্যামাউন্টের অর্থ কিন্তু আসবে এবং সুখ সাধন বৃদ্ধি করবে। যারা ভিডিওগুলো দেখছেন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। কারণ ভিডিওগুলো শুনছেন হয়তো আপনার সাথে মিলছে না, কৌশিকদা আপনি বললেন আমার কেন হচ্ছে না, আপনার বাস্তুক্ষেত্রটা দেখা দরকার রয়েছে। আপনার বাস্তুক্ষেত্রে কোনো ডিস্টার্ব নেই তো? অনেকের ক্ষেত্রে কিন্তু অনেক ভুল রত্নও কিন্তু পড়ে রয়েছেন। আমি অনেকের ক্ষেত্রে রত্ন যে জায়গাটা সাজেস্ট করছি সেখানে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু একসঙ্গে দেখা যাচ্ছে কেউ নীলা এবং প্রবাল একত্রে পড়ে রয়েছে, এটা কখনোই উচিত নাই। কেউ ক্যারসায় গোমেদ একত্রে পড়ে রয়েছে, কোনো মাতে না, অর্থাৎ 2টি গ্রুপ রয়েছে গ্রহদের, কোন গ্রহ কার সঙ্গে স্যুট করবে, অর্থাৎ মিত্র গ্রহের রত্ন আপনার ক্ষেত্রে কিন্তু ভালো এবং আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু রাজ্যকারী গ্রহের কিন্তু রত্ন আপনার কিন্তু ভাগ্য কিন্তু নিশ্চিত রূপে কিন্তু চমকাবে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। তো আজ মধ্যরাত থেকে যে রাশিগুলির ভাগ্য খুলবে এবং আগামী 5 দিন এই রাশিগুলো কিন্তু হতে চলেছে মহাকোটিপতি। যারা হাজারে খেলছিলেন তারা লাখে খেলবেন, যারা লাখে খেলছিলেন তারা কোটিতে খেলবেন। কেউ আরব প্রতিবন্ধ কিন্তু হতে পারে, যারা বিজনেস করছেন বিজনেসে বড় ধরনের উন্নতি কিন্তু হবে। তো কোন কোন এই রাশি আমি বিস্তারিত আলোচনা করব, তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস।
আলোচনা শুরু করা যাক। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে দুটি গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু অবস্থান করছে এবং আগামী পাঁচ দিন আপনাদের যেহেতু একাদশপতি আপনার ক্ষেত্রে ধনপতি এবং ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করে, আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তির কিন্তু প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের এই সময় সুখ বৃদ্ধি করবে, সন্তান ক্ষেত্র আপনাদের মজবুত করতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং যাদের কোনো জায়গাতে পেমেন্ট আটকিয়েছিল সেই টাকাগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে, অর্থাৎ পেমেন্টের জায়গাটা আটকিয়েছিল, কোনো বিগ অ্যামাউন্টে অর্থ আটকিয়েছিল সে অর্থ আপনাদের আসবে, আপনাদের ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আজ মধ্যরাত থেকে আগামী পাঁচ দিনের মধ্যে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির পঞ্চমপতি এবং ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের হঠাৎ ধনপ্রাপ্তি আপনাদের হবে, লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, আপনাদের ভাগ্যের দ্বারা ধন আসবে, আপনাদের কোনো ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেটা আপনাদের ক্ষেত্রে বড় ধরনের লাভ দিবে বা যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ কিন্তু নির্দেশ করছে। তবে একটি কথা আমি বলি, যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের পারিবারিক সুখ এবং সন্তান ক্ষেত্র আপনাদের শুভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং ক্যারিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে। যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু নিশ্চিতরূপে লাভ কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের পঞ্চমপতি রাশির অধিপতি আপনার কর্মভাবে অবস্থান করে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন সুযোগ কিন্তু নিয়ে আসবে, কর্মক্ষেত্রে সুনাম অর্জন হবে, আপনাদের খ্যাতি বৃদ্ধি করবে, আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের সম্পত্তির দিক থেকে এই সময় লাভ পাবেন, কোনো প্রপার্টি যোগ কিন্তু দেখা যাচ্ছে, গৃহ নির্মাণ এবং পারিবারিক সুখের জায়গায় কিন্তু আপনাদের নিশ্চিত রূপে দেখা কিন্তু যাচ্ছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে, মার্জ করেন চার নম্বর রাশি, অর্থাৎ মেষ রাশি, আপনার কর্কট রাশি, সিংহ রাশি, চার নম্বর রাশি আপনার বৃষ রাশি রাশিতে অবস্থান করছে, আপনাদের এই সময় ধন সম্পত্তি বৃদ্ধি করবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের ভাগ্যক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসবে, কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন, মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই রবির রাশি পরিবর্তনে আপনাদের ধন সম্পত্তি লাভ আপনাদের হতে চলেছে, আপনাদের বিজনেস ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা দেখা যাচ্ছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আপনাদের সৃষ্টি করছে এবং বিজনেসের দ্বারা অর্থ আসবে, সম্পত্তি ক্রয়ের জায়গা দেখা যাচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, এবং এর পাশাপাশি আপনাদের শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না আমি আবারও বলবো, রাহু গ্রহকে স্ট্রং করুন, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের এই সময় কিন্তু বড় ধরনের লাভ হতে চলেছে, কিছুটা লাভ পাবে সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ইনকামের জায়গাটা বৃদ্ধি করবে এই সময়ের মধ্যে, যারা টিচিং সেক্টর কুম্ভ রাশির ক্ষেত্রে যারা টিচিং সেক্টরে রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো, আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, বিজনেস ক্ষেত্রে আপনার গ্রো হবে,
আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, সম্পত্তির দিক থেকেও কিন্তু এই সময় আপনারা অভূতপূর্ব লাভ পেতে চলেছেন। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, হয়তো আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা হচ্ছে, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং অল্পের জন্য যাদের মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ পরিধান করুন। নমস্কার, ধন্যবাদ।